হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ নারকেল করছি আপনারা ভাবছেন আমি পিঠে বানাবো না পিঠে বানাবো না আজকে মাছের একটা রেসিপি বানাবো আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের পাতুরি সেই জন্য নারকেলটা আগেভাগেই কুড়ে নিলাম আর এখানে আমি গাইন্ডার বোলের মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ করে এক চামচ পোস্ত আর পরিমাণ মতো নুন প্রথমে এগুলো গুড়িয়ে নেব কারণ জানেন তো সর্ষে আর সব কিছু মশলা একসাথে দিলে না সর্ষেগুলো গ্রাইন্ডারে ভালো পেস্ট হয় না সেই জন্য এগুলো ভালো করে গুড়িয়ে নেওয়ার পর আর কিছু যে নারকেলটা কুড়েছিলাম ওর কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো টক দই চলুন এগুলো আবার মিক্সড করে নিই তো আমি এটা খাওয়ার পর যেহেতু ভয়েস দিচ্ছি সত্যি অসাধারণ খেতে হয়েছিল আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার মশলাগুলো রেডি হয়ে গেছে এরপর আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি আজকে প্রথম বানিয়েছিলাম তো সেই জন্য চার পিস মাছ নিয়ে বানিয়েছিলাম কেমন খেতে হবে সেটা জানার জন্য ইলিশ মাছের পাতুরি বানিয়েছিলাম কিন্তু কাতলা মাছের পাতুরি আমি প্রথম বানালাম তো খাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি সত্যিই অসাধারণ খেতে হয়েছিল সমস্ত ওই যে মিশ্রণটি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সরষের তেল এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর পনেরো মিনিট মতো আমি এটা রেস্টে রেখে দেব আপনারাও যারা বানাবেন এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপর পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবেন আমার পনেরো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি ওটাকে বের করে নিয়েছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙ হয় আবারও একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর এই কলা পাতাগুলো এখানে তো দোকান থেকে কিনে নিয়ে আসতে হয় কলা কলাপাতা কলা পাতার তো এখানে আর গাছ নেই না আমার তো এখানে ভাড়ায় থাকি তো সেই জন্য যে কেনা কলা পাতার অবস্থা দেখুন যাই হোক এটা দিয়ে এখন কাজ চালাতে হবে সেই একটা কথা বলে না নেই মামার থেকে কানা মামা ভালো তো এখানেও আমার তাই অবস্থা কলা মাঝখান থেকে কাছে দিয়ে ওই মাছের সিটটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে কলা পাতাটা দুটো টুকরো করে নিলাম ওই একটা গোটা কলা পাতায় চারটে মাছ দেব মাছের যে মিশ্রণটি করে রেখেছিলাম ওগুলো এবার একটা একটা মাছ দেব আর যে মশলাটা ভালো করে ওপর থেকে কোটিং করে কলাপাতা পাতা দিয়ে মুড়িয়ে নেব আপনারাও এইভাবে মুড়ে নেবেন এখানে ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় যদিও সেটা ভীষণ কস্টলি যেটা আমার পক্ষে পারচেস করা সম্ভব না আর পাওয়া যায় যেটা সেটা ভীষণ পচা খেতেও ভালো লাগে না সেই জন্য মনে হলো আর সোনা কদিন ধরে বায়না মা মাছের পাতুরি করো সেই জন্য আজকে কাতলা মাছ দিয়ে ট্রাই করলাম তবে সত্যি খেতে অসাধারণ হয়েছিল আপনারা আবারও বলছি ট্রাই করে দেখতে পারেন কথা বলতে বলতে আমার পাতা দিয়ে মোড়া হয়ে গেছে আর সুতোগুলো সোনা কেটে রেডি করে দিয়েছিল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে মুড়িয়ে এবার জড়িয়ে টরিয়ে দিচ্ছি এইভাবে ওই চার পিস মাছই আমি একটা একটা করে বেঁধে নেব। দুদিকটাই ভালো করে বেঁধে দেবেন মানে পুরো মাছটা যেন কলাপাতের ঢাকা থাকে নইলে কিন্তু মশলাটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে আর মশলাটা বেরিয়ে গেলে কিন্তু খেতে অতটা সুস্বাদু হবে না আর ওই গাঁদার পিসের থেকে পেটির পিসগুলো খেতে আরও বেশি ভালো লাগছিল আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে আপনাদের আমি একটা ধন্যবাদ দিতে পারি কথা বলতে বলতে সমস্ত মাছগুলো আমার ওইভাবে কলা পাতা মুড়িয়ে পেঁচিয়ে বাঁধা হয়ে গেছে এবার এখানে আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের যে রুটি বেলা তাওয়া সেটাও নিতে পারেন আর এই রান্নাটাতে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে আমি যদিও বেশিরভাগ রান্নাতেই সাদা তেল ব্যবহার করি কিন্তু এই পাতুরির ক্ষেত্রে সর্ষের তেল ছাড়া হয় না তারপর ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো একদম ধিমা আছে রেখে দিয়েছিলাম আর হ্যাঁ এই পাতুরি করার সময় সব সময় গ্যাসের ওভেন একদম কমিয়ে দেবেন সব থেকে স্লো করে দেবেন এক পিঠটা হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিচ্ছি অন্য পিঠটা হওয়ার জন্য দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে উল্টে দিয়েছি আবারও উল্টানো হয়ে গেলে দশ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট দশক হয়ে গেছে আমি আরো একবার উল্টে পাল্টে দেখছিলাম হয়েছে কিনা আর দেখবেন কলা পাতাগুলো এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে তবেই ভাববেন যে ভেতরটা হয়ে গেছে উল্টে একবার দেখার পর আমি এটাকে নামিয়ে নেব আপনারা উল্টে দেখবেন যে উল্টো পিঠটা পোড়া পোড়া হয়েছে কিনা মানে পাতাটা পুড়ে গেছে কিনা মাছটা বলছি না তারপরে যদি দেখেন পাতাটা হ্যাঁ হালকা পোড়া পোড়া হয়ে গেছে তাহলে ভাববেন হয়ে গেছে তো সেই সময় আপনারাও নামিয়ে নেবেন তো আমি সবগুলো উল্টে দেখলাম মোটামুটি হয়ে গেছে মোটামুটি কেন পুরোই হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসটা অফ করে তাওয়াটা নামিয়ে নিলাম আর আমার সোনা অনেকক্ষণ ধরে বায়না করছিল ওটা খাওয়ার জন্য সেই জন্য ওকে একটা প্লেটে আমি তুলে দিয়ে দিলাম আর ও খেয়ে বলল খুব অসাধারণ হয়েছে আর দেখুন আমি ওকে তুলে দিয়েছি ও সুতোটা খোলার জন্য ট্রাই করছিল কিন্তু খুলতে পারছিল না আমি তাই ওকে খুলে দিলাম তো আপনাদের আবারও বলছি রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনিও আমার মতো নতুন নতুন রান্না করতে পারেন আর যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই রয়েছে রান্না করতে পারে না আমিও যখন প্রথম আসি তখন রান্না করতে পারতাম না